আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে। তোমাদের সাথে আজকে আমি আমার একটি গল্প শেয়ার করব। আমি যখন কলেজে পড়তাম তখন ব্যবস্থাপনা প্রথম পত্রে একটি টপিক নিয়ে আমার বেশ সমস্যা হতো। আমি মাঝে মধ্যেই স্মারকলিপি এবং পরিমেল নিয়মগুলি, এই দুটির মধ্যকার পার্থক্য বুঝতে পারতাম না। অনেক সময় আমি দুটোর মধ্যে এলোমেলো করে ফেলতাম এবং আমার কেন জানি স্মারকলিপি এবং পরিমেল নিয়মগুলি একই মনে হতো। যদিও পরবর্তীতে আমার ধারণা স্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় তোমাদের অনেকেরই স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর পার্থক্যের মধ্যে, এই দুটির মধ্যকার পার্থক্য সম্পর্কে অনেকেরই সমস্যা আছে। তাই আজকের এই ভিডিওতে আমরা যৌথ মূলধনি ব্যবসায়ের পরিমেল নিয়মাবলী এবং পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু নিয়ে জানব। এবং তোমাদের যদি আমার মতো স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী নিয়ে সমস্যা থাকে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি পরিমেল নিয়মাবলী নিয়ে আলোচনা করব, পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে আমি তোমাদেরকে এটাও বুঝিয়ে দিব স্মারকলিপির সাথে পরিমেল নিয়মাবলীর পার্থক্যটা কি। অর্থাৎ আজকের এই ভিডিও দেখলে তোমাদের স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর মধ্যকার পার্থক্যে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। প্রথমেই আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব পরিমেল নিয়মাবলীর সংজ্ঞা দিয়ে। পরিমেল নিয়মাবলী বলতে আসলে কি বোঝায়? কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতির দলিলকেই পরিমেল নিয়মাবলী বলে। আমরা জানি প্রত্যেকটা কোম্পানির বা যৌথ মূলধনী ব্যবসায়ের কিছু নিয়ম নীতি আছে, যে সকল নিয়ম নীতির ভিত্তিতে কোম্পানি পরিচালিত হয়। এই সকল অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতির যে দলিল বা নিয়ম নীতি যে দলিলে থাকে, সেই দলিলকে আমরা পরিমেল নিয়মাবলী বলি। অর্থাৎ পরিমেল নিয়মাবলী এমন একটি দলিল যেই দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম নীতি উল্লেখ থাকে। পাশাপাশি পরিমেল নিয়মাবলী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন পরিমেল নিয়মাবলীর অপর নাম হচ্ছে সংঘবিধি। পরিমেল নিয়মাবলীর আরেকটি নাম আছে, পরিমেল নিয়মাবলী কিন্তু সংঘবিধি নামেও পরিচিত। এই তথ্যটি আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে পরিমেল নিয়মাবলী কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এখন তোমাদেরকে আমি স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর প্রথম পার্থক্যটি বলবো। স্মারকলিপি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু পরিমেল নিয়মাবলী কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এই বিষয়টা নিয়ে আমার অনেক সমস্যা হতো, আমার মনে রাখতে অনেক কষ্ট হতো। বিশেষ করে পরিমেল নিয়মাবলীর আরেক নাম হচ্ছে সংঘবিধি। অনেক সময় এমনও থাকতো যে অপশানে সংঘবিধি দেওয়া আছে এবং আমার মনে হচ্ছে সংঘবিধি দ্বারা স্মারকলিপি বুঝাচ্ছে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে সংঘবিধি হচ্ছে পরিমেল নিয়মাবলীর আরেকটি নাম। পরিমেল নিয়মাবলী এবং সংঘবিধি একই দলিল। পরিমেল নিয়মাবলী সংঘবিধি নামেও পরিচিত এবং পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। আশা করি এই দুটি গুরুত্বপূর্ণ তথ্যই তোমরা মনে রাখবে। আমরা তো পরিমেল নিয়মাবলী সম্পর্কে জানলাম, পরিমেল নিয়মাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ দুটি তথ্য আমরা জানলাম, কিন্তু এখন আমরা আলোচনা করব পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু নিয়ে। আমরা জানি স্মারকলিপির মধ্যে বেশ কিছু ধারা থাকে। স্মারকলিপির 6টা ধারা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কোন কোন বিষয় পরিমেল নিয়মাবলীতে অন্তর্ভুক্ত থাকে সেটা আমরা এখনই জেনে নিব। যেমন প্রথমেই চলে আসি দৈনন্দিন কার্য পরিচালনা। পরিমেল নিয়মাবলীর একটি বিষয় হচ্ছে এর মধ্যে দৈনন্দিন কার্য পরিচালনা সংক্রান্ত সকল তথ্য উল্লেখ করা থাকে। অর্থাৎ একটি কোম্পানি দৈনন্দিন কি কি কাজ করবে, কি কি পরিচালনা কার্য একটি প্রতিষ্ঠানে হয়ে থাকতে পারে, এই সকল বিষয়ের তথ্য কিন্তু পরিমেল নিয়মাবলীতে উল্লেখ করা থাকে। এছাড়াও পরিমেল নিয়মাবলীতে পরিচালক সংক্রান্ত নিয়মাবলী উল্লেখ থাকে, যেমন পরিচালক সংখ্যা, পরিচালক নিয়োগ বা নির্বাচন পদ্ধতি, প্রথম পরিচালকদের নাম, ঠিকানা ও পেশা। অর্থাৎ কোম্পানিতে পরিচালক সংখ্যা কত,
পরিচালক নিয়োগ বা নির্বাচন কিভাবে হবে, প্রথম পরিচালক যারা ছিলেন বা যারা আছেন তাদের নাম, ঠিকানা, পেশা, পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার সম্পর্কিত তথ্য, পরিচালকদের দায়িত্ব কি থাকবে, কর্তব্য কি থাকবে, তাদের অধিকার ও ক্ষমতা কতটুকু থাকবে, এছাড়াও পরিচালকদের অবসর গ্রহণ কিভাবে হবে, দায়িত্ব থেকে অব্যাহতি নিলে সেই ক্ষেত্রে নিয়মগুলো কি, এই সংক্রান্ত সকল তথ্য কিন্তু পরিচালক সংক্রান্ত নিয়মাবলীতে উল্লেখ করা থাকে। এছাড়াও অন্যান্য কর্মকর্তা বা প্রতিষ্ঠানের নাম ও নিয়োগ সংক্রান্ত নিয়মাবলীও কিন্তু পরিমেল নিয়মাবলীতে অন্তর্ভুক্ত থাকে, যেমন ব্যবস্থাপক ও সচিব নিয়োগ পদ্ধতি, অর্থাৎ ব্যবস্থাপক ও সচিব কিভাবে নিয়োগ দেওয়া হবে, কোম্পানি ব্যবস্থাপক ও কোম্পানি সচিব নিয়োগের পদ্ধতি উল্লেখ করা থাকে। এছাড়া সলিসিটর, দালাল বা অবলেখক যদি থেকে থাকে তাদের নাম, ঠিকানা, পেশা ইত্যাদি সংক্রান্ত তথ্য থাকবে, ব্যাংকারের নাম ও ঠিকানা, প্রতিষ্ঠানটি কোন ব্যাংক ব্যবহার করবে সেই ব্যাংকের নাম, সেই ব্যাংকের ঠিকানা, হিসাব নিরীক্ষকদের নাম, ঠিকানা ও নিয়োগ সংক্রান্ত নিয়ম, অর্থাৎ যারা হিসাব নিরীক্ষার দায়িত্বে থাকবেন তাদের নাম, তাদের ঠিকানা, তাদের নিয়োগ সংক্রান্ত নিয়ম। এছাড়াও যদি ম্যানেজিং এজেন্ট থাকে তাহলে ম্যানেজিং এজেন্ট সংক্রান্ত নিয়মও এই নিয়মাবলীর মধ্যে উল্লেখ করা থাকবে। এরপর চলে আসি 4 নম্বর, শেয়ার মালিক সংক্রান্ত নিয়ম নীতি। শেয়ার মালিক সংক্রান্ত নিয়ম নীতিও কিন্তু পরিমেল নিয়মাবলীর মধ্যে আমরা দেখতে পাই, যেমন বিভিন্ন শেয়ার মালিকগণের ক্ষমতা, অধিকার ও দায় দায়িত্ব, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর যে শেয়ার মালিকগণ একটি কোম্পানিতে থাকবেন তাদের ক্ষমতা, তাদের অধিকার, তাদের দায় দায়িত্ব এবং শেয়ার হোল্ডারগণের পারস্পরিক সম্পর্ক অধিকার, অর্থাৎ শেয়ার হোল্ডারগণের পারস্পরিক সম্পর্ক ও অধিকার সংক্রান্ত তথ্যও কিন্তু শেয়ার মালিক সংক্রান্ত নিয়ম নীতির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তুর মধ্যে আছে মূলধন সংক্রান্ত বিষয়াদি। মূলধন সংক্রান্ত বিষয়াদি কিন্তু একটি কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ কত, মূলধনের শ্রেণী বিভাগ ও পরিমাণ কত, ন্যূনতম মূলধনের পরিমাণ কত হবে, মূলধন হ্রাস বৃদ্ধির নিয়মাবলী, অর্থাৎ মূলধন সংক্রান্ত সকল তথ্য কিন্তু পরিমেল নিয়মাবলীর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। যদিও মূলধন ধারার কথাটি স্মারকলিপিতে উল্লেখ থাকে, কিন্তু মূলধন সংক্রান্ত সকল বিষয়াদি কিন্তু পরিমেল নিয়মাবলীর মধ্যে অন্তর্ভুক্ত বা লিপিবদ্ধ থাকে। এছাড়াও শেয়ার সংক্রান্ত নিয়ম পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু, যেমন মোট শেয়ারের সংখ্যা ও শ্রেণী বিভাগ, প্রতিটি শেয়ারের মূল্য, শেয়ার তলবের নিয়ম, শেয়ার হস্তান্তর সংক্রান্ত নিয়মাবলী, শেয়ার বিক্রয়ের কমিশন ও দালালি, শেয়ারের পূর্ব শর্ত এবং শেয়ার বাজেয়াপ্ত করার নিয়ম ও পুনর্বিলি পদ্ধতি, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাই শেয়ার সংক্রান্ত সকল তথ্য কিন্তু পরিমেল নিয়মাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। যেমন মোট শেয়ার কত হবে, শেয়ার সংখ্যা কত, শেয়ারের শ্রেণী বিভাগ কি কি হবে, শেয়ারের মূল্য কি কি হবে, শেয়ার তলবের নিয়ম কি হবে, শেয়ার হস্তান্তর করতে চাইলে কোন কোন নিয়ম পালন করতে হবে, শেয়ার বিক্রয় সংক্রান্ত তথ্য, কমিশন, দালাল, পূর্ব শর্ত এবং শেয়ার বাজেয়াপ্ত সংক্রান্ত সকল তথ্য কিন্তু আমরা শেয়ার সংক্রান্ত নিয়মের মধ্যে দেখতে পাই। পাশাপাশি পরিমেল নিয়মাবলীর মধ্যে সভা সংক্রান্ত নিয়মও থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের সভা আহ্বান পদ্ধতি, বিভিন্ন ধরনের সভা পরিচালনা পদ্ধতি, সভায় ভোট গ্রহণ পদ্ধতি এবং বিভিন্ন ধরনের সভায় কোরাম সংক্রান্ত নিয়ম পদ্ধতিও কিন্তু পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে হিসাব রক্ষণ ও নিরীক্ষা সংক্রান্ত তথ্য কিন্তু পরিমেল নিয়মাবলীর অন্তর্ভুক্ত, যেমন হিসাব কিভাবে বা কোন পদ্ধতিতে রাখা হবে এবং নিরীক্ষণ পদ্ধতি, অর্থাৎ একটি কোম্পানিতে হিসাব কিভাবে বা কোন পদ্ধতিতে রাখা হবে এবং হিসাবের নিরীক্ষণ পদ্ধতি সংক্রান্ত তথ্যও কিন্তু পরিমেল নিয়মাবলীর অন্তর্ভুক্ত। এছাড়া লভ্যাংশ সংক্রান্ত নিয়ম, যেমন লভ্যাংশ ঘোষণা কিভাবে হবে, অর্থাৎ লভ্যাংশ ঘোষণা পদ্ধতি, মুনাফার অংশকে মূলধনে পরিণত করার নিয়ম, অর্থাৎ কেউ যদি তার মুনাফার অংশকে মূলধনে পরিণত করতে চায় সেই ক্ষেত্রে কি নিয়ম ফলো করতে হবে, মুনাফা মূলধন তহবিলে স্থানান্তর সংক্রান্ত নিয়ম, অর্থাৎ কেউ যদি তার মুনাফা মূলধন তহবিলে স্থানান্তর করতে চায় সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, অর্থাৎ লভ্যাংশ সংক্রান্ত সকল নিয়ম সকল তথ্যও কিন্তু আমরা পরিমেল নিয়মাবলীর মধ্যে দেখতে পাই। এবার চলে আসি 10 নম্বর, কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতা ও পদ্ধতি।
কোম্পানি ঋণ গ্রহণের ক্ষমতা কতটুকু, ঋণ গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি কোম্পানি ব্যবহার করতে পারে, এই সংক্রান্ত তথ্য কিন্তু পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। এছাড়া কোম্পানির সিল মোহর সংরক্ষণ ও তার ব্যবহার পদ্ধতি, অর্থাৎ কোম্পানি সিল মোহর কিভাবে সংরক্ষণ করবে, সিল মোহর ব্যবহারের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন, কি কি নিয়ম অনুসরণ করবে, এই সংক্রান্ত তথ্য আমরা পরিমেল নিয়মাবলীর মধ্যে দেখতে পাই। এছাড়া কোম্পানির বিলোপ সাধন সংক্রান্ত নিয়ম, বিলোপ সাধন সংক্রান্ত নিয়ম কিন্তু কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি এবং অবসায়নের পর বা বিলোপ সাধনের পর দায় সম্পত্তি কিভাবে নিষ্পত্তি করা হবে, এই সংক্রান্ত তথ্যও কিন্তু পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। এবং কোম্পানির বিলোপ সাধনের সময় এই সংক্রান্ত নিয়মই মেনে চলা হয়, কারণ যদি কোম্পানির বিলোপ সাধন সংক্রান্ত নিয়ম পরিমেল নিয়মাবলীতে বলা না থাকতো, তাহলে কিন্তু অবসায়নের সময় বা বিলোপ সাধনের সময় বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিত বা বিভিন্ন সমস্যা তৈরি হতো। কোম্পানির বিলোপ সাধন সংক্রান্ত নিয়ম পরিমেল নিয়মাবলীতে উল্লেখ করা থাকে এবং এই সকল নিয়ম কানুন মেনেই বিলোপ সাধন বা অবসায়ন করা হয়। এবং সর্বশেষ তহবিল সৃষ্টি ও তার ব্যবহার পদ্ধতি, একটি কোম্পানি তহবিল সৃষ্টির ক্ষেত্রে কোন কোন নিয়ম পালন করবেন এবং তহবিল কিভাবে ব্যবহার করবেন, কোন কোন পদ্ধতিতে ব্যবহার করে থাকবে, এই সংক্রান্ত তথ্যও কিন্তু পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। এখন তোমাদেরকে আজকের এই ভিডিওতে যেই বিষয়টা আমার স্পষ্ট বা ক্লিয়ার করে দেওয়ার কথা ছিল, আমাদের অনেকেরই এই সমস্যাটা আছে যে আমরা বুঝি না স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য কি। আমাদের প্রথমেই যে পার্থক্য মনে রাখতে হবে, স্মারকলিপির মধ্যে কোম্পানির গুরুত্বপূর্ণ 6টি ধারা থাকে, অপরদিকে পরিমেল নিয়মাবলীর মধ্যে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম কানুন থাকে। অর্থাৎ স্মারকলিপির ক্ষেত্রে আমরা ধারা দেখতে পাই, পরিমেল নিয়মাবলীর ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম কানুন দেখতে পাই। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, স্মারকলিপি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু পরিমেল নিয়মাবলী কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। অর্থাৎ তোমাদের উদ্দীপকে যদি এমন কোনো দলিলের কথা বলা থাকে যেই দলিলে কোম্পানির বিভিন্ন ধারা সম্পর্কে বলা আছে, তাহলে সেখানে উত্তর হবে স্মারকলিপি, কারণ স্মারকলিপিতে কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা উল্লেখ করা থাকে। কিন্তু যদি তোমাদের উদ্দীপকে এমন কোনো দলিলের কথা বলা থাকে যেই দলিলে কোম্পানির অভ্যন্তরীণ নিয়ম কানুন, অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন নিয়ম নীতি উল্লেখ আছে, তাহলে তোমরা বুঝতে পারবে এই দলিলটি হচ্ছে পরিমেল নিয়মাবলী, কারণ পরিমেল নিয়মাবলীর মধ্যে আমরা কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম নীতি বিষয়বস্তু দেখতে পাই। আশা করি তোমরা সবাই স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর পার্থক্য বুঝতে পেরেছ এবং তোমাদের কারো এখন আর স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী আলাদা করতে কোনো সমস্যা হবে না। আমাদের আজকের এই ভিডিওতে আমরা পরিমেল নিয়মাবলী নিয়ে আলোচনা করলাম, আমরা পরিমেল নিয়মাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম, আমরা পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তুগুলো দেখে নিলাম এবং পাশাপাশি আমরা এটাও বুঝে নিলাম স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর মধ্যে কি কি পার্থক্য আছে এবং আমরা কিভাবে স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীকে আলাদা করতে পারি, পৃথক করতে পারি। আশা করি তোমাদের সবার এখন স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর পার্থক্য এবং পরিমেল নিয়মাবলী সংক্রান্ত সকল তথ্যে স্পষ্ট ধারণা আছে। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।